নম্বরটিকে কিভাবে আঁকতে হয় দেখো, প্রথমে আমরা সেই একই ভাবে একটা দাগ নিয়ে নেব, তারপরে সে কম্পাসের একটা নির্দিষ্ট মাপ নেব, নিয়ে এই পয়েন্টে বসিয়ে প্রথমে এখান থেকে একবার উপরের দিকে টেনে দেব, তারপরে এই সেম মাপ নিয়ে এখানে বসিয়ে আমি এই যে কাটব, এটাকে কি পেলাম, ষাট পেলাম। আবার কম্পাসটা নিয়ে এই ষাটের এখানে বসিয়ে এদিকে একটা কাটব, এই যেটা কেটেছি সেটা হচ্ছে 120 পেয়েছি। আমরা এই 60 থেকে 120 এর ভিতরে কত গ্যাপ, 60 গ্যাপ, তাহলে আমি যদি এই 60 যদি অর্ধেক করে দিই, তাহলে আমি এই 60 সাথে অর্ধেক করে দিলে 30 হবে, তাহলে 60 আর 30 90 হবে। তাহলে কি করব দেখো, এই পয়েন্টে নিয়ে এরকম উপরে একবার এরকম টেনে দেব, আবার এই এই পয়েন্টে বসিয়ে এইভাবে উপরে ছেদ করব, বোঝা গেছে? তারপরে আমি এটাকে যদি জুড়ে দিই, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি, এটা আমরা কত পেলাম, 90 ডিগ্রি, বোঝা গেছে?